আপনার বাড়ির সামনে দিয়ে দেবো, আপনি কি বাড়ি থেকে বেরোতে পারবেন দুর্গন্ধের জন্য? ওনাকে বলতে চাই, মাননীয় দিদি, আপনার মেশিনারি আছে আমরা জানি, আপনি গুন্ডা কন্ট্রোল করেন আমরা জানি, কিন্তু দিদি একটু সামলে কথা বলুন, তার কারণ পচা কুকুরের থেকেও বেশি দুর্গন্ধ আপনার মুখনিঃসৃত পানি থেকে বাংলার মানুষ পাচ্ছেন। আর তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ, তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুর, নেই কুকুরের ডেড বডি, ভালো হবে? মেশিনারি আমার কাছে নেই, এক সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন গন্ধে। তাদেরকে জাস্টিস তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেননি, যা তার রাজধর্ম ছিল তিনি করেননি, উপরন্তু তাদেরকে মৃত কুকুরের সাথে তুলনা করে তাদের অসম্মান করছেন। আমরা যে মানবিকতা, যে শালীনতায় বিশ্বাস করি বাংলার লোকেরা, বাংলার নাগরিকেরা, সেই শালীনতাকে উনি অপমান করছেন, এবং ওনার মতো পদে থেকে এই ধরনের কথা ওনার বলা উচিত নয়। আপনার বাড়ির সামনে দিয়ে দেবো, আপনি কি বাড়ি থেকে বেরোতে পারবেন দুর্গন্ধের জন্য? ওনাকে বলতে চাই, মাননীয় দিদি, আপনার মেশিনারি আছে আমরা জানি, আপনি গুন্ডা কন্ট্রোল করেন আমরা জানি, কিন্তু দিদি একটু সামলে কথা বলুন, তার কারণ পচা কুকুরের থেকেও বেশি দুর্গন্ধ আপনার মুখনিঃসৃত পানি থেকে বাংলার মানুষ পাচ্ছেন। বাংলার মানুষ দেখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে কারা বসেছেন, ডক্টর বিধানচন্দ্র রায় এর মতো শ্রদ্ধেয় মানুষেরা বসেছেন, প্রফুল্ল ঘোষের মতো মানুষেরা বসেছেন সেই পদে থেকে। গতকাল আপনি যে শব্দগুচ্ছ ব্যবহার করেছেন সেই শব্দগুচ্ছ বাংলা বাঙালি সংস্কৃতির পক্ষে অত্যন্ত অপমানজনক বলে আমরা মনে করি। তাই আজকে আমরা কোনো ভোট প্রচারে আসিনি, আজকে আমাদের যারা শহীদ পরিবারের মা বোনেরা আছেন, দিদিরা আছেন, যারা তার স্বামীকে হারিয়েছেন, যে সমস্ত সন্তানরা তার পিতাকে হারিয়েছেন, তাদেরকে নিয়ে বাংলার জাগ্রত নাগরিক সমাজের কাছে, ভবানীপুরের নাগরিক সমাজের কাছে শুধু প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন আমরা ছুড়ে দিতে এসেছি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে শব্দগুচ্ছ ব্যবহার করেছেন তার মুখনিঃসৃত বাণীতে, সেই বাণী কি বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার কালচার তার সাথে কি খাপ খায়? যদি আপনারা মনে করেন খাপ খায়, তাহলে আমরা প্রতিবাদ বন্ধ করে দেবো। যদি মনে হয় যে এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়, এই সংস্কৃতি বাংলার শিক্ষিত মানুষ মানবেন না, তাহলে পরে আমাদের সাথে আসুন। এই মা পুত্র হারা মা, স্বামী হারা স্ত্রী, পিতা হারা শিশু, তাদের পাশে দাঁড়ান, তাদের সহযোগী হন, তাদের সহযোদ্ধা হন। এই আবেদন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ, তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুর, নেই কুকুরের ডেড বডি, ভালো হবে? মেশিনারি আমার কাছে নেই, এক সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন গন্ধে। বদমাইশি করতে চাইলে কি না করা যায়, সারাক্ষণ বলছে কিরকম, মানে এত পাশবিক, এত দানবিক। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। এরা হচ্ছে হিংসায় উন্মত্ত বিজেপি, নিত্য নিঠুর হত্যা, অত্যাচার, শোষণ, শাসন, বঞ্চনা, লাঞ্ছনা, প্রতিদিন গুন্ডামি করছে। আপনার বাড়ির সামনে দিয়ে দেবো, আপনি কি বাড়ি থেকে বেরোতে পারবেন দুর্গন্ধের জন্য? ওনাকে বলতে চাই, মাননীয় দিদি, আপনার মেশিনারি আছে আমরা জানি, আপনি গুন্ডা কন্ট্রোল করেন আমরা জানি, কিন্তু দিদি একটু সামলে কথা বলুন, তার কারণ পচা কুকুরের থেকেও বেশি দুর্গন্ধ আপনার মুখনিঃসৃত পানি থেকে বাংলার মানুষ পাচ্ছেন।